গরিবের মালদ্বীপ মালদ্বীপ ফিলিং আসছে। হোটেল থেকে বেরোলাম, এসি থেকে বেরিয়ে বাইরে হিউমিডিটি প্রচুর, সেই পুরো গা ঘাম হয়ে যাচ্ছে, ক্যামেরার লেন্সও ফগ জমছে খুব খারাপভাবে, ফগ জমছে। আর এই যে এখানে আমাদের দুটো বাইক দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল আমার দীঘা। আর আমরা এখন যাচ্ছি বিচে, সময় হচ্ছে 5:43। আমি জাস্ট ভিডিও এডিট করে রেন্ডার করে লাইভ করে তবে বেরোলাম, তারপরে বেরোলাম। গাইস যা হাওয়া দিচ্ছে এখন, আমরা হাঁটতে বিচে যাচ্ছি, নিয়ে যাচ্ছে ট্রেলি মনে হচ্ছে। আমার 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 গেঞ্জি দেখে তোমরা আই গেস বুঝতে পারছ। আর এই যে আশেপাশে মানে ইয়াস আফটার ইয়াস দেখতে গেলে মানে দেখতে আসলাম আফটার ইয়াস, ইয়াস লাইভ না দেখে ফেলি আমরা, কেউই চাইবে না ইয়াস লাইভ দেখতে। তো আমাদের হোটেলটা এই বিচ থেকে, এই সামনেই বিচ, এই যে এইদিকে এখানে বিচ, বিচ থেকে জাস্ট 2 মিনিট না হাঁটা পথ, আর এক মিনিট হবে, আমি 2 মিনিট না সেটাই বলছি আমি। আর ক্যামেরায় ভীষণ ফগ জমছে, বারবার মুছছি আমি, কেমন ভেতরে এসি ছিল হোটেলের ভেতরে, আর বাইরে হিউমিডিটি খুব মানে প্রচুর হিউমিডিটি। এখন তো এখন সময় হয়েছে 5:45, কিন্তু মার্কেট ফার্কেট সবই বন্ধ দেখছি। লাস্টবার যখন এসেছিলো তো মার্কেট বন্ধ থাক মানে খোলাই ছিল, আমি জানি না এবার মার্কেট খুলবে কি খুলবে না। টুরিস্টও তো ভালো আছে, টুরিস্টে নেই মানে যে পরিমাণ দীঘায় টুরিস্ট হয় সেই পরিমাণ টুরিস্ট নেই, বাট আছে, তাই তো আনন্দ আছে মানে ঠিকঠাক আছে, চলো বিচের ধারে তুলনামূলক আছে। আর আমরা দেখবো এখানে কী কী পাওয়া যায় নাকি। এখন আজকে আমাদের ওল্ড দিঘা যাওয়ার প্ল্যান ছিল, বাট আমি ক্যান্সেল করলাম, বললাম কালকে সকালে একবার যাবো, আজকে শুধু এখানে একটু চিল করে একটু ঘুরে বেড়াই। আর ভিডিও সামনে বিচ আসছে, বিচে যাবো একটু পাবে যাবো। গাইস প্রায় 20-25 মিনিট পরে ক্যামেরা ঠিক হলো আমার, ক্যামেরায় ফগ জমেছিল ভেতরে, পুরো হেজি আসছিল, আমি জানি না এখনও কতটা ক্লিয়ার আসছে। অর্ণব চলে গেছে ওই ভেতরে, ওই যে ওইখানে অর্ণব, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। অ্যাজ তোমরা জানো আমার সমুদ্র পছন্দ নয় না, পছন্দ বাট এই মুহূর্তে আমি ভিজতে যাই না, তো তবুও হাট অব্দি ভিজাই গেলাম অর্ণবের জন্য। অর্ণব ওই ভেতরে চলে গেছে, আর তোমরা ভালো করে দেখে নাও সমুদ্রটাকে, ভালো করে দেখো, দাঁড়াও আমি জানি না সাউন্ড কতটা সুন্দর আসছে, আশা করি পুরো ঠিকঠাক আসছে, বাট তবু ভালো করে দেখে নাও। ফাইনালি মালটাকে জল থেকে তুললাম, বিশাল মজা পেয়ে গেছে ভাই, হেভি মজা, হেভি ভাই, ও উঠতে ইচ্ছা করছে, জলের মধ্যেই থাকি তো। সমুদ্রে এত ভালো লাগে? আরে সমুদ্রে ভালো লাগে মানে এই ফিলটা যেটা লাগছে না, সমুদ্র না পাহাড়? পাহাড় অবশ্যই, পাহাড়, হ্যাঁ অবশ্যই পাহাড়, কিন্তু বর্তমানে এই সিচুয়েশনটা, এই হাওয়া আর এই ঢেউটা, মানে দিল খুশ হয়ে গেছে মানে, যাকে বলে খুশ হয়ে গেছে, ইচ্ছাই করছে না জল থেকে উঠি। এটা দেখে গাইস যতটা ভালো লাগছে ঠিক ততটাই খারাপ লাগছে, এই এই জায়গাগুলো দেখে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, জাস্ট শেষ হয়ে গেছে, কিছু নেই, মানে যা সিঁড়ি দিয়ে আমরা নামতাম কিচ্ছু নেই, এটা খারাপ লাগছে একটা জিনিস। আর এই যে আমরা এখন এখান দিয়ে আপাতত হাঁটছি, আজকে হেঁটেটাই বেরিয়ে যাবে, বেশি কোনো প্ল্যান রাখবো না, এখানে থাকবো, এই জল জল দিয়ে হাঁটবো, এ পাগল হয়ে গেছে পুরো, হেভি লাগে জল দিয়ে হাঁটতে, হেভি লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও কার কার এই 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 সময়ে সমুদ্রের বিচে ঘুরতে ভালো লাগে। আর আমি মাস্কটা নামিয়ে রেখেছি কারণ কেউ নেই আশেপাশে। ওই ডায়লগটা মনে আছে, এ জামানি এ দিওয়ানি?
ये आपका इंतजार है, खाना है। এটা আমরা উঠে আসলাম উপরে, লাইট চলে গেছে। আর এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, আই গেস ক্যামেরাটা অবধি তুলছে হাওয়ায়। পেছনে দেখতে পাচ্ছ পুরো, মানে কি বলবো, জাস্ট উড়ে গেছে। এই যে গাছগুলো দেখো, পুরো মানে উবে চলে গেছে। আর এইখানকার যে সিঁড়ি করা থাকবে সেগুলো সব 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 শেষ হয়ে গেছে। লিটারালি লিটারালি আমার খারাপ লাগছে। আপাতত আমরা মার্কেটের দিকে যাচ্ছি। আর আমি যে তোমাদেরকে বলছিলাম যে আমি এত ব্যস্ত, এ দেখো আমার হাতের নখ অবধি আমি কাটতে পারিনি। পায়ের নখগুলো তো বড় বড় হয়েছে, আমি কাটতে পারিনি। গাড়ির একটা ইন্ডিকেটর ভাঙা ছিল, তোমরা জানতে, যারা আমার ভিডিও পুরনো, মানে পুরনো যারা আগে থেকে যারা দেখো জানতে তোমরা, সেটা অবধি পাল্টাতে পারিনি। আমি এত ব্যস্ত ছিলাম, লাইক আমাদের প্রায় 3-4 দিন ডেট চেঞ্জ হয়েছে পরপর। হ্যাঁ, এটা রাস্তা ছিল এরকম, এখানে এসে কানেক্ট হতো, সেই রাস্তাটা পুরো উড়ে চলে গেছে ওই অবধি। বাপরে, দেখো। সো গাইজ, আমরা এখানে একটা রেস্টুরেন্টে এলাম। এখানে এই রেস্টুরেন্টটায় এখান থেকে ডিনারটা নেবো, ডিনার নিয়ে হোটেলে যাবো। এখন সময় হয়েছে 7:30, আর দেরি করছে না, কেননা সকালে উঠেছি, অলরেডি ঘুম পাচ্ছে। কালকে খুব ভোরে উঠতে হবে, নাহলে সানরাইজ মিস করে যাবো। আর সানরাইজ মিস করে আমি মিস করে গেলে তোমার মিস করে যাবে। সো তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়বো, আবার রাতের এডিট বাকি আছে। আজকে আমার এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, ঘরে রুমে গিয়ে শুয়ে পড়বো, কেননা প্রচণ্ড টায়ার্ড সকালে উঠেছি, দেন আবার এতটা রাইড করে এসেছি, দেন আমি ঘুমাইনি, এডিট করছিলাম। আর তোমরা এতক্ষণে ভিডিওটা দেখে ফেলেছি আই গেস। সো ওয়েট করো, কালকে আবার ভিডিও চলে আসবে ঠিকঠাক টাইম মতো। আপাতত খাবার নিয়ে রুমে যাই, খাই দাই, পরে আবার দেখা হচ্ছে। সো গুড মর্নিং গাইজ, এখন সময় হয়েছে 4:29, আর আমি এখন বেরোচ্ছি মোহনা, দীঘা মোহনা। একটু চোখে ঘুম ঘুম লেগে আছে, আমি এত সকাল সকাল বেরোচ্ছি কারণ আমি সানরাইজটা কোনোভাবে মিস করতে চাই না। মানে মানে দীঘা এসেছি, সানরাইজ দেখবো না এটা হতেই পারে না, তোমাদেরকে দেখাবো না। আর আমি সাথে করে আমার স্ট্যান্ডটাকে নিয়ে যাচ্ছি, আমি সন্ধ্যাবেলা টাইমটা নিতে পারি, তো সেই জন্য যাচ্ছি। আর কালকে রাত্রে রুমে এসে প্রচুর টায়ার্ড ছিল, কারণ আগের দিন রাতে ঘুমোতে পারিনি, জাস্ট 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। কালকে এসে অতটা রাইড করে সে এডিট করেছি, এডিট করে শুয়ে পড়েছি, একদম সুন্দর ডিপ ঘুম হয়েছে। আমাদের ঘুম কেমন আছে? খুব সুন্দর ঘুম হয়েছে। আর সকালবেলার ওয়েদারটা তো মানে জাস্ট নেই, মানে কি বলবো, ঘরের মধ্যে যেন বরফ পড়ছে আর বাইরে যেন মানে কেউ হিটার চালিয়ে দিচ্ছে, বাট কম্বিনেশনটা সত্যি খুব সুন্দর লাগছে। এই দরজাটার মুখে এটা মুম্বাইকে নিয়ে গেলে বলেছে রাস্তাটা আর কি সুন্দর লাগছে, সমুদ্র এখন এখান থেকে। ও ভাই, ও না ভাই, মাসছে যে পাহাড়ের সঙ্গে সঙ্গে সমুদ্র ভালো। আমি পৌঁছে গেলাম না, মানে আমি অন্য পৌঁছে গেলাম যে এই দীঘা মোহনাতে। এখানকার অবস্থা খুব খারাপ, আমরা মানে আসার সময় দেখছিলাম রাস্তার দিকে কিছু নেই। আমি ক্যামেরা গোপন অন করার চেষ্টা করলাম, কিন্তু আলো ফেলে ঠিকঠাক করে যাওয়ার সময় দেখাবো। আর এইখানকার অবস্থা তোমরা দেখো, এই যে
সব আর কি উড়ে গেছে। তবে তুলনামূলকভাবে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার কন্ডিশন অনেকটা অনেকটা ভালো, তাই না অনন্ত? আর এখান দিয়ে বালি উড়ে যাচ্ছে হু হু করে, বালি উড়ে যাচ্ছে। আর আমরা এখন ওই মাথায় যাব, গিয়ে টাইম ল্যাপস বসাবো। জানি না টাইম ল্যাপস কিছু পাবো কিনা, প্রচুর মেঘ, দেখি এখনো যেহেতু সময় আছে, দেখি যদি কিছু পাই। আজকে যদি টাইম ল্যাপসের ভিডিও বানাই, আজকে যদি ঠিকঠাক টাইম ল্যাপস না পাই, মানে সানরাইজ না পাই, তো হোপফুলি কালকে আমরা আবার আসবো। এত জোরে হাওয়া বইছে আমি জাস্ট ক্যামেরা ধরে রাখতে পারছি না, আমাদের আমাদেরকে ঠেলছে বাদিকে। এখানে আমি আগেও এসেছি, আমি যখন ছোটবেলায় এসেছিলাম কলেজ লাইফে বন্ধুদের সঙ্গে, তখন আমি যখন কলেজ লাইফে বন্ধুদের সঙ্গে এসেছিলাম তখন নিউ দীঘা থেকে লিটারালি কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, আশা করি বিশ্বাস না করার কিছু না, অনেকেই এসেছিলাম আমি জানি। এরকম ভোরবেলা নিউ দীঘা, বিচে গেছিলাম, ওখান থেকে লিটারালি হাঁটতে হাঁটতে বিচ ধরে ধরে আমি ওল্ড দীঘা এসেছিলাম। বিচ বরাবর, কিন্তু এটা বোধ হয় একটু বেলা হলে আর সম্ভব হবে না, কারণ জল বেশি হয়ে যাবে। সকালের মধ্যে আসতে, সকালের মধ্যে যেতে হবে। দীঘা এলে মোহনার এই জায়গাটা আসা মাস্ট, ভিজিট প্লেস। আর এই যে এই জায়গায় আমি আগে এসেছি যদিও, আর এই যে এবার শুরু হয়েছে ঢেউ, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আরেকটু পরে এই জায়গাটা সমুদ্রের মানে জল উঠে যাবে, আর বড় বড় ঢেউ আছে এই জায়গাটা অলরেডি আমাদের, মানে আমার কাছে জল ছিটকাচ্ছে গায়ে। এই জায়গা আমি সবাইকে রেকমেন্ড করবো আসার জন্য, বাট বেশি রিস্ক নিয়ে না এসে আগে যাওয়ার প্রয়োজন। এখানে দাঁড়িয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে এরকম করা আছে, এইখানে দাঁড়িয়ে তোমরা। গাইস কপালে নেই আমাদের, কপালে না থাকলে যা হয়, আজকে পুরো ওয়েদারটাই মেঘ মেঘ। আমরা ওই কোনায় গেছিলাম, ওই ওইখানে গেছিলাম পুরো ওই শেষে, তোমরা তো দেখলেই ওখানে গেছিলাম, ওখান থেকে এখানে চলে এসেছি। আপনাদের জায়গা থেকে কি মনে হচ্ছে? প্রথম কথা ওই যে লাস্ট পয়েন্টটা ওটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার সেই লাস্ট যে পয়েন্টটা, ওইটা মনে হচ্ছে। আচ্ছা, আর এই লম্বা রাস্তাটা দেখে অনেকটা একটুখানি সেই গরিবের মালদ্বীপ, ফিলিং আসছে, কালকে দেখেছি অন্যবার এই জায়গাটা দেখে মালদ্বীপস এর ফিলিংস আসছে, মানে আমি বুঝি না চোখ দিয়ে দেখছে না কান দিয়ে দেখছে না নাক দিয়ে দেখছে। যাই হোক, তো দ্য মেন থিং ইজ আমরা আজকে সানরাইজ দেখতে পারলাম না, এখন আপাতত আমাদের এখনো কাজ নেই, 5:19 বাজে, ব্রেকফাস্টের কোনো দোকান খুলে যাবে আমার মনে হয় না। তবে একটা জিনিস ভালো, সকাল সকাল ওঠা হয়েছে, সকাল সকাল ওঠাটা খুব ভালো, আর এই এত সুন্দর ওয়েদারটা যা হোক এনজয় করলাম, এটা কিন্তু লেট করে উঠলে এনজয় করতে পারবে। হ্যাঁ, হাজার মেঘলা হলেও বাট এই ওয়েদারটা কিন্তু আলাদা রকম একটা, রুমে শুয়ে থাকার থেকে এটা অনেক বেটার। এক্স্যাক্ট, তো যাই হোক আমি বলবো এখন আর এখানে বসে থেকে লাভ নেই, খুব ধুলোবালি উঠছে, মানে বালি উঠছে রীতিমতো, আর ওয়েদারের অবস্থা তোমরা জানো যে খুব, মানে এই সমুদ্র আসলে এটা হবে, আর আমার এটা একদম পছন্দ নয় যে পুরো শরীর চিপচিপে চাচ্ছেটা একটা স্টিকি ভাব হয়ে যায়। ও তো স্নান করবে আজকে, আমি করবো না, আমি পাড়ে দাঁড়িয়ে দেখবো শুধু হাঁটু। আমার আমি যাচ্ছি বাড়ির দিকে, গিয়ে মানে হোটেলের দিকে। এটা হচ্ছে একটা মার্কেট, ফিশ মার্কেট এটা, এইখানে ট্রলার গুলো আসে জোয়ারের সময়। এই যে মার্কেটের অবস্থা আমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটা ইয়ে আছে, আর এইগুলো চালগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো নতুন হয়েছে। এই যে চলো, সব কিছু মানে একটা উড়ে চলে গেছে, কিছু নেই, একটা বাড়ির চাল নেই, কিছু নেই। এটা সব বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, রাস্তা এখান থেকে ভেঙে বেরিয়ে গেছে। জাস্ট দেখো তোমরা, সব থেকে ক্ষতি হতে এই জায়গাটাতে হয়েছে, এটা কি একটা ঘাট, আমরা ওই রাস্তা থেকে বিচের এখানে এলাম বাইক নিয়ে। জাস্ট তোমরা দেখো এইগুলো, জাস্ট দেখো এই যে, আর কিছু কিছু জায়গায় মানে পুরো এই এই পুরো এখান দিয়ে পুরোটাই আর কি মার্বেল উঠে উঠে চলে এসছে, তার মানে এখানে কি লেভেলের। তার মানে গাইস ভাবো, জাস্ট ভাবো যে কি লেভেলের ঝড় হয়েছিল, মানে কি লেভেলের
ক্ষয়ক্ষতি হয়েছিল, এখান থেকে ইলেকট্রিক পোল টোল উড়ে বেরিয়ে গেছে। কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাঁ খুব তাড়াতাড়ি কাজ, এটা কিন্তু মানতে হবে, কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে। ওই সব মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কী বলবো বেস্ট ট্যুরিস্ট প্লেস, সব থেকে মানে যদি হ্যাঁ দার্জিলিং দীঘা এই তো আমাদের দুটো, সারা বছর হাজার হাজার লোক থাকে সারা বছরের প্রতিটা দিন। তো এই জায়গা সরকারের পক্ষে ইয়ে করে রাখা কোনোভাবেই মানে ইকোনমি একটা বড় অংশ দার্জিলিং আর দীঘা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। গাইজ আমরা এখন এখানে এক জায়গায় ব্রেকফাস্ট করতে আসলাম, এই যে আমাদের ব্রেকফাস্ট, চা খাচ্ছি। শরীর এবার একটু ঘুম টুম চোখে পাচ্ছে, বাট ঘুমালে হবে না কেননা ঘরে এডিট করতে হবে। তো তাড়াতাড়ি এখান থেকে খেয়ে দিয়ে রুমে চলে গিয়ে এডিট করতে বসবো। তো যাই হোক এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এডিট করতে বসে আবার আজকে বেরোবো, আজকে সারাদিন পুরোপুরি পুরো দীঘা ঘোরার প্ল্যান আছে। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো না লাগলো, সাবস্ক্রাইব করো। লাস্ট ভিডিওটা বেশ ভালো মানে কী বলবো তোমরা রেসপন্স দিচ্ছ, আমার বেশ ভালো লাগছে, মানে ভালো লাগে যখন ভিডিওতে ভালো রেসপন্স আসে, খুব ভালো লাগে। আর হাঙরের বাচ্চারা খাবার না, সরি হাঙরের বাচ্চা তোকে বলছি, খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, যাই হোক খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাই, খেয়ে রুমে যাবো, ফ্রেশ হবো, এডিটিং বসবো। টাটা, ভালো থাকো, ভালো রাখো।